একটা কাঙ্গালকে একটা গরিবকে ফকিরকে দরিদ্র লোককে 1 লক্ষ টাকা যদি ওর হাতে দিয়ে দেন লোকটা যদি 1 লক্ষ টাকা পেয়ে যায় তো 1 লক্ষ টাকা পেলে লোকটা কত খুশি হবে বলুন তো খুশি হবে কি ভাই খুশি হবে আপনাদের এলাকা আমার এলাকা এই শাহপুর শাহপুর তো চিনেন সবাই নাকি তাজপুর শাহপুর ওই সাইডে গ্রামের নাম বলছি না ওখানে একটা লোক টিকিট কেটেছে লটারি টিকিট কাটার পরে ওর টিকিটে লটারিতে 3 লক্ষ টাকা লেগে গেছে তো লটারির লোক এসে টাকা দিতে এসে এসে বলছে যে ভাই আপনি টিকিট কেটেছিলেন হ্যাঁ আমি টিকিটটা দেন আর আপনার লটারিতে 3 লক্ষ টাকা লেগে গেছে 3 লক্ষ টাকা টাকা হলো ভালো টাকা ওর হার্ট ফেল হবে না এরকম বলছে ওকে লড়াই ছিল তো তাই লোকটার বাড়ি লোকটার ভ্যান চালায় খুব গরিব লোক তো 10 টাকা টিকিট কেটেছে 2 লক্ষ টাকা লেগে গেছে টিকিটে এবার দারোগা পুলিশ সাথে আছে এরা এসে বলছে তুমি টিকিট কেটেছিলে এই পুলিশ দেখাটা দেখেছে রে বকরে বলি কাটিনি তাও ঝামেলা তুমি বলিস কেটেছি তাও হয়তো ঝামেলা তুই ঝামেলা করবে তো যাক চিন্তা করে ফেলে তোর আজ থেকে রেখে দিয়েছি কেটেছিল তো কেটেছিল ঠিক আছে এটা কত নিছ কেউ লোক আমার তো জন্য চিন্তা করবে না কি করবে না উল্টা কত মাথায় ঝাড়বে বাড়ি থেকে তো না মনে করে এখানে কোদল এসে হয় কোদল এসে মানে দারোগা বলছে বলতে এখানে কোনো দিন করে কোনো কমাবো না এই লোকটা রোগ আমার তো জেরা টেনা করবে রে ভাই যে কমর থেকে পুঁতে রজন করবে নাকি পাথর মেরাবে না এই ধুমকের ব্যাপার তো জানে কোনো এক কমর যখন খোলা হয়েছে তারা বলছে এরকম কি নামবে না কি তো ধরফড় করে নেমেছে ধরফড় করে নেমে যে চুপ করে কবরে নেমে কি করেছে জানেন কবরে নেমে করতে নেমে গেছে আর এত উঁচা তুলে পড়লে বাস্তব তো ভাই মরে যেত তো বুদ্ধি করে ফুটেছে তো ফুটার পরে লোকটা যে ঝাটকা মেরে উঠেছে তো মানে কম লাগলো লোকটা বেঁচে গেল তো টাকাটা দিয়ে দেবে তো এরকম কাঙ্গাল গরিব লোককে যদি বেশি টাকা দিয়ে দেন তো খুশি তার খানা হয়ে যাবে ওইরকম যারা জান্নাতে চলে যাবে তো বলে সুবহানাল্লাহ জান্নাতে যাওয়ার পরে আনন্দে পড়ে যাবে দেখে সুবহানাল্লাহ এত খুশি সুবহানাল্লাহ খুশির শেষ থাকবে না রে ভাই ওকে যখন ওই জান্নাতে নিয়ে যাবে আর জান্নাতে নিয়ে যখন পালঙ্কের উপরে চড়িয়ে দেওয়া হবে ফিহা সুগরম মান ফোয়া একবার উঁচা উঁচা পালঙ্ক ওই বহু উঁচা পালঙ্কের উপরে যখন চড়িয়ে দেওয়া হবে পালঙ্কটা পালঙ্কের গুদ্দিটা কত উঁচা ভাই জানেন শুনেছেন ভাই পালঙ্কের গদিটা হলো 500 বছরের রাস্তা আপনি যদি মই লাগিয়া চড়ে আপনাকে চড়তে 500 বছর লাগবে খালি গদিটার উপরে আর গদিতে চড়ে যখন বলতে পপ করে ঢুকে মজা হবে না এরকম গদি দেখেছে পৃথিবীতে সামান্য যদি সোফা গালা দেখছে তো যখন বসেন তখন ট্যাঙ্কি গালিছেন নাকি আর আল্লাহ যে জান্নাতে পালংটা দিবে তো গদ্দিটাই ওটা 500 বছর কাল বেদিন মুশরিকরা কাফেররা কথাটা শুনার পরে আল্লাহ নবীর কথাটা বিশ্বাস করলো না একদিন আল্লাহ নবী জান্নাতের কথা বর্ণনা করছে আর বলছেন জান্নাতের গদ্দিটাই এতটা মোটা হবে বেদিন মুশরিকরা বললাম ইয়া রাসূলুল্লাহ নবী আপনি কেমন কথা বলছেন গদ্দিটা যদি 500 বছর হয় 500 বছর কত মই লাগে জোরতে লেগে যাবে কখন জান্নাতে যাবে কখন মস্তি করবে কখন আরম্ভ করবে
তুমি বলে দাও তারা আমার সৃষ্টি জীবের প্রতি তারা লক্ষ্য করে দেখো আমি সৃষ্টি জীব একটা জীব তৈরি করেছি আমার সৃষ্টি জীব যেটার নাম হলো আল্লাহ তৈরি করা সৃষ্টি জীব হলো উট উট যখন দাঁড়িয়ে থাকে উট খাড়িয়ে থাকে যখন উঠতে দাঁড়িয়ে থাকে কোনো মানুষ চড়তে পারে ভাই বলুন তো চড়তে পারে ভাই মুড়ি টুড়ি আছে দোকান বুঝতে পারছেন না পারেন না একটু হ্যাঁ হ্যাঁ করবেন আমার মুড়ি ঝুঁকাবে তাহলে মানে আমি বুঝতে পারবো যারা আওয়াজ বুঝতে পারছে আর যদি মুড়ি টুড়ি না ঝুঁকান তো মনে ভাবো যারা আওয়াজই বুঝতে পারে না নাকি একটু হ্যাঁ হ্যাঁ করবেন তো এইবার যখন এই বললো যে সৃষ্টি জীব আমার উটের প্রতি লক্ষ্য করে দেখো তো উট যখন দাঁড়িয়ে থাকে উটের উপরে কেউ চড়তে পারে পারে ভাই পারবে না উটের উপরে মাল জাল চাপাবে উট খাড়িয়ে থাকে নর্মাল মাল চাপা যাবে উঠে মাথা দেবে হাত দেবে উপরে চাপাবে উটকে কি করা হয় উটটাকে বসিয়ে দেওয়া হয় উটটা যখন বসে যায় পরে মাল জাল চাপানো হয় পরে মানুষ সবার হয়ে যায় আমি যে এত মোটা গদি তৈরি করেছি যখন আমার মমিন বান্দারা জান্নাতে যাবে খালি ইশারা করবে গদিকে বসে যাও একবার জান্নাতের গদি স্প্রিং এর মতন জমা হয়ে পড়ে বসে চেপটি হয়ে গেল আপনি পা উঠিয়ে চড়ালেন আর চড়ে দিয়ে যেমন খাড়ো হবে যেরকম আপনার লিফ্টে মানুষ উঠে লিফ্টে চড়ে দেখেছেন ভাই সুইচ টিপলো লিফ্টে উঠতে লাগলেন চলে গেলেন কয়তলায় যাবেন আপনি চলে গেলেন ওইরকম যখন আপনি চড়ে গেলেন মানে উঠে গেলেন গদির ওপরে একবারে কোপ করে যে উঠলো আপনার গদি স্প্রিং ঝাড়লো তারপরে 500 বছরের রাস্তা একবার আপনার গিড়িয়ে উঠে গেল চলে গেল যখন খেলা চলে গেল ওই খেলা যাওয়ার পরে গদির ওপরে যখন চলে গেলেন 500 বছরের রাস্তা কেউ যেতে পারবে না লাম্বা তো তিন লাম্বা দোতে আপনাকে ওখানে কেউ ডিস্টার্ব করবে না কেউ বাধা দিবে না কোনো আপনার ক্ষয়ক্ষতি কোনো অসুবিধা কিছুই হবে না রে ভাই বুঝতে পারছেন ওইখানে কোন আপনার তিরিশে নাই কোনো অসুবিধা নাই কেউ যেতে পারবে না কেউ ডিস্টার্ব করবে না কেউ একবারে পুরো ক্ষতি কর্তব্য করবে না আপনি ওখানে ওই পালনকের ওপরে আনন্দ ভোগ করবেন শান্তি ভোগ করবেন এবার পালনকের ওপরে আপনি বসে গেলেন আর পালনকের ওপরে যখন চলে যাবেন পালন পানপত্র সব থাকবে সুন্দর করে মানে আপনি হাত চাপার মালিশের উপরে হাত চাপার মালিশের উপরে পা চাপার মালিশের উপরে নাকি আর জান্নাতে যাবেন বালিশের উপরে চতুর্দিকে আল্লাহ বালিশ সাজিয়ে রেখেছে সারি সারি বালিশ কোরআনের কথা আপনারা